Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল হক, ফ্যামিলি মেডিসিন এন্ড ডায়াবেটিস স্পেশালিস্ট। আমি এখন ডিপিআরসি শ্যামল রিং রোড থেকে বলছি। সবাইকে শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন সেটাই আশা করি। তো এই মুহূর্তে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা আমি আজকে ঠিক করে নিয়েছি যে আমি ডায়াবেটিস উপরে কথা বলবো। তো ডায়াবেটিসের উপরে আসলে কথা বলার অনেক কিছু আছে, তো এই যে নাম শুনে নাই এমন লোক কিন্তু এখন কম, কিন্তু এই রোগ নিয়ে যে সচেতনতা এটা কিন্তু অনেকের মধ্যে নাই। আমি ডায়াবেটিস ডাক্তার হিসাবে আমি ডায়াবেটিস রোগী দেখে আবার প্রিভেন্টিভ মেডিসিনে আমি ফ্যামিলি মেডিসিনে কাজ করি, আমি আমার অভিজ্ঞতা থেকে ডায়াবেটিসের যেগুলো আমি দেখি সে অভিজ্ঞতা থেকে কিছু জরুরি কথা বলতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো সরাসরি আমরা এখন টপিকসে চলে যাই। তো ডায়াবেটিস আসলে পুরো নামটা ডায়াবেটিস ম্যানেজাস, তো আরেকটা আছে ডায়াবেটিস ইনসিপিডাস। তো ইনসিপিডাস এটা নিয়ে আর কেউ ভালো মাথায় কামানো নাই, আমরা সবাই ডায়াবেটিস ম্যানেজাস নিয়ে কথা বলি। তো এই ডায়াবেটিসটা আসলে কি সেটা একটু বলি সহজ বাংলায়। এটা হলো আসলে আমরা যে সমস্ত খাওয়া খাই আর কি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা মিনারেলস, ভিটামিন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমাদের বডিতে কিন্তু এগুলো অ্যাবজর্পশন হওয়ার পরে, হজম হওয়ার পরে মেটাবলিজম তকসিয়ে চলে যায়, সেখান থেকে সবগুলো খাদ্যই কিন্তু শর্করাতে রূপান্তরিত হয়, অর্থাৎ গ্লুকোজ চলে আসে বিফোর ইউজ বাই দ্য সেল। তো সরাসরি যে কার্বোহাইড্রেটগুলো আমরা খাই সেগুলো তো লিভার তাড়াতাড়ি কনভার্ট করে ফেলে এগুলোকে গ্লুকোজ, আর যেগুলো আমরা ফ্যাট এবং প্রোটিন সেগুলোও প্রয়োজনে শরীর বা লিভার সেগুলোকে মেটাবলাইজ করে আবার সেই শর্করাতে রূপান্তরিত করে নিয়ে আসতে পারে প্রয়োজনের সময়ে। তো ডায়াবেটিস ম্যালেটাসটা মূলত শর্করা জাতীয় খাদ্যেরই রোগ। তো শর্করাকে আমরা সহজেই বলি গ্লুকোজ বলি আমরা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ অনেকগুলো আছে, তো আমরা সরাসরি গ্লুকোজ নিয়ে বলি কথা। এই গ্লুকোজটা বডিতে অ্যাবজর্পশন হয়ে আমাদের কোষে ঢুকে, কোষে ঢুকে সেখানে এনার্জি প্রোডাকশন করে, কারণ সেই এনার্জি দিয়ে আমরা চলাফেরা করি, আমাদের কাজকর্ম করি। তো আমাদের যে চলার এনার্জি, কাজ করবেন এনার্জি সব কিন্তু গ্লুকোজ থেকেই আসে। এখন ডায়াবেটিস কি হলো, ডায়াবেটিস এই যে গ্লুকোজটা টিস্যুতে ঢুকবে বা সেলে ঢুকবে সেই জন্য ইনসুলিন প্রয়োজন, ইনসুলিন ছাড়া কিন্তু ঢুকতে পারে না। ইনসুলিনটা আসে আমাদের অগ্নাশয় থেকে, অগ্নাশয় ইংরেজিতে আমরা এটা প্যানক্রিয়াস বলি, প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিনটা আসে। তো কোনো কারণে যদি ইনসুলিন যদি ঘাটতি হয় বা ইনসুলিন যদি না আসে, তাহলে ওই যে গ্লুকোজ, গ্লুকোজটাকে কিন্তু মেটাবলাইজ করতে পারে না, গ্লুকোজটাকে সেলের ভিতরে ঢুকে দেয় পার্সোনাল বডি, সেই জন্য গ্লুকোজটা আনইউটিলাইজড থেকে যায়। থেকে এরা কোথায় যায়, এটা তো ব্লাডেই ছিল, তো এটা ব্লাডেই থাকে, এবং ব্লাডে যেহেতু টিস্যুতে ঢুকতে পারে না, এটা ব্লাডেই থাকে। এরপরে আমরা যতই খাই
সেই গ্লুকোজগুলো আস্তে 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 ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তো বাড়তে বাড়তে এটা এমন এক পর্যায়ে আসে, তখন সে আর বডিতে রাখতে পারে না, তখন অটোমেটিক্যালি সে এগুলো পেশাব দিয়ে আমাদের ইউরিন দিয়ে এটা পাস করে দেয়। তো তখন আমরা আমাদের পেশাবে যদি আমরা গ্লুকোজ টেস্ট করি, ডায়াবেটিস টেস্ট করি, ডায়াবেটিস টেস্ট মানে গ্লুকোজ টেস্ট করা, সোজা কথা। তো তখন আমরা টেস্টে দেখি যে আমাদের ব্লাডে গ্লুকোজ পরিমাণ অনেক বেশি। তখনই আমরা তখন বুঝি বা রুগী তখন বুঝে, হ্যাঁ আমাদের ডায়াবেটিস। তো এই যে ব্লাডে যে গ্লুকোজটা বাড়ে সেটাকে আমরা হাইপারগ্লাইসিমিয়া বলি, হাইপারগ্লাইসিমিয়া। আর পেশাবের যে সুগারটা বের হয়ে যায় সেটাকে বলি আমরা গ্লুকোসোরিয়া, গ্লুকোসোরিয়া। এখন এই হাইপারগ্লাইসিমিয়া এবং এই গ্লুকোসোরিয়া যদি দুটোই আমরা দেখি, তখন আমরা নিশ্চিত হই যে এই রুগী তো বা আমি বা এই রুগীরা ডায়াবেটিসে ভুগছে। তো এখন এই ডায়াবেটিস রুগীরা অনেক সময় তারা বুঝতে পারে, রুগীরা বুঝতে পারে তাদের কিছু লক্ষণ আছে, লক্ষণগুলো দেখে রুগীরা বুঝতে পারে যে সে সম্ভবত সে ডায়াবেটিস ভুগছে, তখন সে টেস্ট করতে আসে বা ডাক্তারের কাছে আসে। কিন্তু অনেক ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই দেখা যায় রুগীরা কিন্তু বুঝে না তাদের ডায়াবেটিস হয়েছে, অনেকদিন থেকে ডায়াবেটিস হয়ে রয়েছে, ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়ছে, তাই বুঝতে পারে না। ইনসিডেন্টাল সে কোনো কারণে হয়তো ব্লাডটা টেস্ট করলো, বা অন্য রোগের জন্য ডাক্তারের কাছে গেলো, বা সে বিদেশে যাবে মেডিকেল চেক আপের জন্য ডাক্তারের কাছে গেলো, সেই চেক আপে তখন দেখা যায় যে তার তো ডায়াবেটিস আছে, অর্থাৎ তার রক্তে গ্লুকোজ পরিমাণ অনেক বেশি এবং ইউরিনে দেখা যায় ইউরিনে সুগার চলে আসছে। তো এরকম এগুলো ইনসিডেন্টাল ফাইন্ডিং, অর্থাৎ রুগী আগে জানতো না, অন্য কোনো কারণে সে পরীক্ষা করাচ্ছে, পরীক্ষা করার পর দেখা গেল যে সে তার ডায়াবেটিস আছে। তো এখন আমরা নেক্সট প্রসঙ্গে আসি, ডায়াবেটিসটা আসলে এখন পর্যন্ত আপনি দুই ভাগে ভাগ করি, থাকে দুই রকম ডায়াবেটিস, টাইপ ওয়ান টাইপ টু। তো টাইপ ওয়ান এবং টাইপ টু, টাইপ ওয়ান সাধারণত একটু অল্প বয়সে হয়, 30-এর নিচে সাধারণত টাইপ ওয়ানটা হয়, আর 30-এর উপরে সাধারণত টাইপ টুটা হয়। তো সম্প্রতিকালে দেখা গেছে অনেক যুবক অল্প বয়সে তাদেরও কিন্তু আবার টাইপ টু হচ্ছে বিভিন্ন কারণে। এটা হলো রিসেন্টলি আমরা দেখছি যে অল্প বয়স হলেও টাইপ টু হইতে পারে। এখন টাইপ ওয়ান এবং টাইপ টুর বেসিক ডিফারেন্সটা কী? তো বেসিক ডিফারেন্সটা হলো আসলে টাইপ ওয়ানে বডিতে ইনসুলিনের পরিমাণ থাকে না, অল্প থাকে অথবা থাকে না, অর্থাৎ আমার প্যানক্রিয়াসের ওই যে বিটা সেল থেকে যে ইনসুলিন আসার কথা ছিল কোনো কারণে সেটা আসে না, আসে না। কারণটা কী? কারণ হলো প্যানক্রিয়াসের কোনো অসুখের জন্য, রোগের জন্য, তাহলে প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটিক টিউমার, বা সার্জিক্যাল কোনো কারণে প্যানক্রিয়াসটা রিমুভ করা হয়েছে, অথবা অটোইমিউন প্রসেসে সেই বিটা সেলগুলো নষ্ট হয়ে গেছে, তার জন্য ইনসুলিন আসে না। ইনসুলিন যদি না আসে তাহলে অটোমেটিক্যালি গ্লুকোজটা বাড়বে, গ্লুকোজ দিয়ে চলে হবে না, গ্লুকোজ তো আমরা তো খাচ্ছি, খাওয়া তো বন্ধ রাখি না, তো সে গ্লুকোজ দ্বারাতে বেড়ে যাচ্ছে। তো টাইপ ওয়ানে তাহলে ব্লাডে আমরা ইনসুলিন আমরা পাবো না কম। আর টাইপ টু, টাইপ টুতে দেখা গেছে প্যানক্রিয়াসও ঠিক আছে, বিটা সেলও ঠিক আছে, ইনসুলিনও ব্লাডে ঠিক মতোই আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় ইনসুলিন বেশিও আছে, তারপরেও কিন্তু গ্লুকোজ ব্লাডে বাড়ায়, এবং তার
নাকি আমরা ডায়াবেটিস বলি। হ্যাঁ, তো কথা হলো ইনসুলিন আছে কিন্তু আরে সুগার বাড়লো কেন? তো সুগার বাড়ে কারণ হলো ইনসুলিন ইজ রেজিস্ট্যান্ট টু দ্য টিস্যু। হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, টিস্যু ইনসুলিনকে নিচ্ছে না যে কোনো কারণে। তো এদেরও বেসিক ডিফারেন্স, এখানে টাইপ ওয়ান আর টাইপ টু বেসিক ডিফারেন্স। এখানে টাইপ ওয়ানে ইনসুলিন থাকে না, আর টাইপ টুতে ইনসুলিন থাকে, অনেক সময় বেশিও থাকে, কিন্তু তারা রেজিস্ট্যান্ট অর্থাৎ টিস্যু ইনসুলিনকে গ্রহণ করে না, এই জন্য ইনসুলিন কাজ করতে পারে না, গ্লুকোজের উপরে সে মেটাবলাইজ করতে পারে না, গ্লুকোজকে মুড়িতে ইউটিলাইজ করতে পারে না। তো এখন আমরা এখন দেখতেছি আসলে যে ডায়াবেটিস রোগীগুলো দিন দিন বাড়তেছে, ইনসিডেন্স বলি, প্রিভিলেন্স বলি, সবই ডায়াবেটিসের রোগীদের রোগীগুলো বাড়তেছে, অ্যালার্মিং হারে বাড়তেছে। এখন এটা মেল ফিমেল যে রেশিওটা, মেল ফিমেল রেশিও দেখা যায় ইকুয়ালি, দেয় ইকুয়ালি এফেক্টেড। তো আগে আমরা দেখতাম মহিলাদের কম হতো, কম হতো, পুরুষদের একটু বেশি আমরা দেখতাম, কিন্তু এখন আমরা দেখতে দেখি যে প্রচুর মহিলারা তারা ডায়াবেটিসে ভোগে। তো এখন মেল ফিমেল রেশিও আমরা সেম সেম ধরতে পারি। আচ্ছা, এখন ওই যে টাইপ ওয়ানের একটা কথা বলা হয় না, যে টাইপ ওয়ানে যে বিটা সেলগুলো নষ্ট হয়ে যায় সেটা ওই ডিউ টু অটোইমিউন প্রসেসে, বডিতে অটোইমিউন প্রসেসে ওই বিটা সেলের অ্যাগেনস্টে অ্যান্টিবডি দেওয়ার হয় এবং সেই অ্যান্টিবডি বিটা সেলগুলো নষ্ট করে দেয়, এটা একটা অটোইমিউন প্রসেস। টাইপ টুতে অটোইমিউনিটি অটোইমিউন প্রসেসের কোনো ফাংশন নেই, সেখানে অন্য অন্য কারণে সাধারণত ইনসুলিন কাজ করতে পারে না, কাজ করে না। তো সেটা আমার অবেসিটির কারণ, একটা কারণ অবেসিটি। তারপরে যারা সেডেন্টারি ওয়ার্কার, যারা বসে বসে কাজ করে, তাদের কোনো শারীরিক ব্যায়াম নাই, শারীরিক কোনো ইয়ে নাই, তাদের অ্যাক্টিভিটিগুলো শুধু চেয়ারে বসে বসে কাজ করা, বাইরে হাঁটাহাঁটা বা একটু ব্যায়াম করা, এই জিনিসটা করে না সাধারণত টাইপ টুতে। তো এখন যে লক্ষণগুলো আমরা কীভাবে বুঝবো, তো টাইপ ওয়ানে কিছু ক্লাসিক্যাল সিমটম আছে যেগুলো সহজেই তারা বুঝে যায়, কিন্তু নিজেই বুঝতে পারে, আমরা বুঝি, আমরা এগুলো বলি পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, সব পলি, থ্রি পলি। পলিউরিয়া মানে ঘন 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 পেশাব হওয়া, ঘন ঘন পেশাব হওয়া। পলিডিপসিয়া তার তৃষ্ণা পাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, রোগী নিজেই বলে দেয় আমার কত পর বলে পানি খাওয়া লাগে, কত পর বলে পানি খাওয়া লাগে, মুখটা শুকিয়ে যায়। আমার পলিফেজিয়া মানে তার ক্ষুধা লাগে, ঘন ঘন ক্ষুধা লাগে, বেশি বেশি খেতে চায় এবং তারা বেশি বেশি খায়, কিন্তু বেশি বেশি খাইলে কী হবে সেটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে না, ওই যে খায় ওই যে বললাম যে শর্করা, হ্যাঁ খায় কিন্তু ইউটিলাইজ হচ্ছে না, যদি ইনসুলিন নেই। তো এই সমস্ত রোগীগুলো সাধারণত তারা ওয়েট লস করে, টাইপ ওয়ান, টাইপ ওয়ানে কিন্তু ওয়েট লস করে, যেহেতু তাদের খাওয়াটা ইউটিলাইজ হচ্ছে না, খায় ঠিকই কিন্তু ইউটিলাইজ হচ্ছে না, ইউরিন দিয়ে সব পাস হয়ে যায়, এই রোগীগুলো তার বডি ওয়েট লস করে। আর টাইপ টু দা ডিফারেন্স, টাইপ টুতে রোগীর এই সমস্ত কোনো লক্ষণ না থাকে না, তাদের বলে ইউরিও নেই, তাদের বলে লিপসিও নাই দেখা যায়, পলিফিজিও নাই, কিছুই নাই, জিজ্ঞেস করলে আমরা হিস্ট্রিতে পাই এরকম কিছুই নাই, কিন্তু তাদের অবেসিটি আছে বা ওভারওয়েট আছে একটা। তো সিলিন্ডারি ওয়ার্কার্স বা তাদের যেহেতু কোনো অ্যাক্টিভিটি নাই, খেলাধুলো নেই, ব্যায়াম নেই, হাঁটাহাঁটি নাই, এই এই সমস্ত কারণে টাইপ টু হয়। এটার মধ্যে ওই ক্লাসিক্যাল সিমটমগুলো থাকে না, কিন্তু যখন কমপ্লিকেশান অ্যারেজ করে, অনেকে কমপ্লিকেশান নিয়ে আসে টাইপ টুতে, তখন আমরা দেখি তার ডায়াবেটিস আছে। তো
এখন আমরা কীভাবে ডায়াগনোসিস করবো, ডায়াগনোসিস তো এর আগে বলেছি, আমরা যদি ব্লাড গ্লুকোজ মেফিম দেখি তো নর্মালি এটা 6.1 এর নিচে থাকার কথা ফাস্টিং গ্লুকোজ, আবার 2 hours আফটার ব্রেকফাস্ট 7.8 থাকার কথা, তো সেখান থেকে বেশি থাকে, অনেক বেশি থাকে। আর ইউরিন টেস্ট করে ইউরিনে যদি আমরা ইয়ে পাই, সেই গ্লুকোজ উপস্থিতি পাই, এখন ট্রিটমেন্ট কি হবে, তো ট্রিটমেন্টের ব্যাপারে আমরা বলে থাকি সাধারণত ড্রাগ, ডায়েট এবং ডিসিপ্লিন। ড্রাগ, ডায়েট, ডিসিপ্লিন, প্রথম হইল আসলে ড্রাগ পরে, প্রথম হইল আমরা প্রথমে বলে এক্সারসাইজ, এক্সারসাইজটাই আগে বলি, এক্সারসাইজ, তারপরে আমরা বলি ডায়েট কন্ট্রোল, তারপরে বলি ডিসিপ্লিন, তারপরে ড্রাগ। হ্যাঁ, তো এক্সারসাইজ মানে ব্যায়াম, ব্যায়াম মানে যে যন্ত্রপাতি দিয়ে ব্যায়াম করতে হবে তা না, এটা আমরা বলি সকালবেলা হাঁটার জন্য, সকালবেলা পয়জন আমাদের পরে আমরা প্রত্যুষে সূর্যটা না আগে আমরা আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পর্যন্ত আমরা হাঁটতে বলি, অ্যাকর্ডিং টু অ্যাবিলিটি অফ দ্য পেশেন্ট। হ্যাঁ, তারা হাঁটতে হাঁটতে বলি, হাঁটাটাই ব্যায়াম। সুইমিং, সুইমিং একটা ব্যায়াম, সাইক্লিং ছিল একটা ব্যায়াম। তো অন্য কোনো সম্ভব না হলেও ওয়াকিং, তো এটা তো সবাই আমরা পারি, এটা তো এই জন্য কোনো যন্ত্রপাতি লাগে না, আমরা হাঁটলাম। তো নিয়মিত যদি আমরা হাঁটি, আসলে হাঁটাটাই হলো বেশি ব্যায়াম, এই যে বেশি উপকার করে সুগার কমাইতে। আর হাঁটলে কীভাবে কমে, হাঁটলে আসলে ইনসুলিনের সেন্সিটিভিটিটা বাড়ে, ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ে, টিস্যু অ্যাক্টিভ হয়, তখন ওই ইনসুলিনটা কাজ করতে পারে। এটা হলো ব্যায়ামের কথা বা হাঁটার কথা। তারপর হলো ডিসিপ্লিন, ডিসিপ্লিন আমরা লাইফটা ডিসিপ্লিন করতে হবে, বিশেষত রিগার্ডিং ডায়েট। হ্যাঁ, ডায়েট, আমার ডায়েটের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে আমার ডায়াবেটিসের কন্ট্রোলের জন্য। আমি আমার কতটুকু এনার্জি সারাদিনে দরকার, সেই এনার্জি হিসাবে আমি কতটুকু কার্বোহাইড্রেট খাবো, কতটুকু প্রোটিন খাবো, কতটুকু ফ্যাট খাবো, এটা একটা আনুপাতিক হার নির্ণয় করা আছে, সেটা আমরা রোগীদেরকে বলে দিই। তো এবং এটা তারা স্ট্রিক্টলি ফলো করা দরকার, আনফর্চুনেটলি এই দিকটাতে আমাদের রোগীরা কিন্তু বেশ দুর্বল, বেশি রেগুলার, তারা ড্রাগ খাইতেই চায় না, খাইলেও তারা দেয়ার ভেরি রেগুলার, এক সপ্তাহ খায়, আবার দুদিন খায় না, আবার দেখা যায় আবার কয়েকদিন খায়, আবার খায় না। তারপর তাদের ইনসুলিন দেওয়া হয়, তারা দেখা যায় ইনসুলিন নেয়, আবার দেখা যায় নর্মাল ইনসুলিন ড্রপ করে দেয়। হ্যাঁ, এর প্রায় দেখা যায় এর এই অবস্থা, এই জন্য ডায়াবেটিসটা আমরা কন্ট্রোলে আনতে পারি না সহজে। রোগীদেরকে হিস্ট্রি নিলেই বোঝা যায়, দেখাবো তারা প্রথম স্বীকার করে না হয়তো, কিন্তু পরে আস্তে আস্তে বলে, হ্যাঁ ওষুধটা ঠিক মতো খাই নাই, বা বেড়াইতে গেছি ওষুধ দিতে মনে নাই, বা ইনসুলিন নিতে ভালো লাগে না, এই নানান রকম অজুহাত তারা দরকার। আর হাতের ব্যাপারটা যেটা, সেটাও একই একই অবস্থা, রোগীরা ঠিকমতো হাঁটতে চায় না, রেগুলার দিয়ে হাঁটতে চায় না। তো আমরা কাউন্সিলিং করি, কনভিন্স করতে চেষ্টা করি আর কি, যে ডায়াবেটিস একটা আজীবনের রোগ, এটা তো আমার মৃত্যু পর্যন্ত থাকবে, আমি মৃত্যুটা থাকবো, কাজে ভালো থাকতে হলে তাকে ডিসিপ্লিন মানতে হবে, হাঁটতে হবে, খাওয়া কন্ট্রোল করতে হবে, ওজন কন্ট্রোল করতে হবে, আর ওষুধগুলো যে ড্রাগগুলো দেওয়া বলা আছে ড্রাগগুলো দেওয়া ঠিক মতো নেই তারা, তো এগুলো সাথে সাথে আমরা কিছু অ্যাডভাইসও তাদেরকে দিয়ে দিই আর কি। এখন
এই ড্রাগগুলো দুরকম, একটা হলো ওরাল ড্রাগ আর একটা হলো ইঞ্জেক্টেবল। ইঞ্জেক্টেবল হইলো টাইপ ওয়ানে সাধারণত ইঞ্জেক্টেবল লাগে, এটা হলো ইনসুলিন। সরাসরি আমরা ইনসুলিনে যাই, ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করি। আর টাইপতে ইনসুলিন লাগে না, সেখানে কতগুলো ওরাল ড্রাগ আছে সে ড্রাগ দিয়ে আমরা ট্রিটমেন্ট করি আর কি। হ্যাঁ, তখন এরপরে ডায়াবেটিস নিয়ে আসলে বলার মতো আরও অনেক কথা আছে, আজকে পর্যন্ত থাকুক, নেক্সট আবার দেখা হবে ইনশাল্লাহ। আশা করি আমি ডায়াবেটিসের বাকি অংশটুকু আরেকদিন বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।